যা গরম পড়েছে, আজকে চলো দুই ধরনের ড্রিঙ্কের রেসিপি শেয়ার করি। একটা তো ছোটদের ভীষণ প্রিয়, আরেকটা বড়দের জন্যে। প্রথমে বানাচ্ছি আম পোড়ার শরবত। গ্যাসের ফ্লেমটা অন করে তার উপরে রুটি শাকার নেটগুলোকে রেখে কাঁচা আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরির মধ্যে এভাবে গেঁথে নিয়ে ভালোভাবে আমটাকে এপিটোপিট ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা আম আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এটা যেহেতু খুব গরম, আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে বাচ্চাদের জন্য বানাবো ঘরোয়া পদ্ধতিতে ফ্রুটি। তার জন্য একটা পাকা আমকে ভালোভাবে ছুলে নিয়ে তার পাল্পটাকে বার করে নেব। তার সাথে একটা কাঁচা আমকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়ে এই কাঁচা আমটার একটা ভাগ আমি নিয়ে নেব, মানে পুরো আমটা না নিয়ে আটি সহ একটা ভাগ বাদ দিয়ে বাকি ভাগটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারে পাকা আমের পুরো পাল্পটা দিয়ে দেব আর কাঁচা আমের যে ছোট ছোট টুকরো করে নিয়েছি অর্ধেকটা সেটা দিয়ে দেব। এর সাথে 2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে মিক্সিতে খুব ভালোভাবে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো আমের গোটা অংশ থেকে না যায়। আপনারা এটা মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এরপর একটা কড়াই বা প্যান বসিয়ে তাতে এই পুরো আমের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এছাড়া মিক্সচির বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। 2-3 মিনিট ধরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো। যখন নাড়তে নাড়তে এটা একদম মসৃণ হয়ে যাবে এবং একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে প্রথমে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর ঠান্ডা হয়ে গেলে এটার ঘনত্বটা যেহেতু একটু বেশি রয়েছে, সেহেতু নর্মাল জল দিয়ে এটার ঘনত্বটা আর একটু পাতলা করে নিতে হবে। ঠিক দোকানে যেমন কেনা ফ্রুটি পাওয়া যায় সেই রকম ঘনত্ব হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আম পোড়া শরবত বানানোর জন্য যে আমগুলোকে পুড়িয়ে রেখেছিলাম সেগুলোর থেকে এই পোড়া খোসাগুলোকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। দুটো আমেরই এই খোসাগুলোকে বাদ দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে আমি এইভাবে বার করে নিচ্ছি। দুটো আম থেকেই সমস্ত পাল্প আমার বার করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে দেব 7 মতো চিনি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করেছি। আর দেব 1/2 চামচ মতো বিট নুন। এছাড়া ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব 1/2 চামচ মতো। আমি এখানে যে জিরের গুঁড়ো পাওয়া যায় সেই জিরের গুঁড়োকেই একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে গোটা জিরেকে ড্রাই রোস্ট করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আর সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর সেখান থেকে কিছুটা পরিমাণ একটা গ্লাসে ঢেলে কয়েকটা বরফের কিউব দিয়ে ফ্রিজের ঠান্ডা জল পুরো গ্লাসটা ভর্তি করে দিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো। ভালো করে একটা চামচ দিয়ে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি। উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিলেই রেডি এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আম পোড়া শরবত। এবার যে ফ্রুটিটা বানিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা সার্ভ করে নেওয়ার জন্য একটা কাচের গ্লাসে কয়েকটা বরফের কিউব ঢেলে দিয়ে ঠান্ডা ঠান্ডা ফ্রুটিটা ঢেলে নিলেই রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি বাচ্চাদের ভীষণ প্রিয় ম্যাঙ্গো ফ্রুটি। তাহলে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই দুটো ম্যাঙ্গো ড্রিঙ্কসের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।